আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না। তো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে গেলে অবশ্যই মিষ্টি কুমড়া লাগবে। তা আমাদের এখানে সাধারণত খুব একটা বেশি মিষ্টি কুমড়া পাওয়া যায় না, এটা আমেরিকাতে পাওয়া যায় বাটার বন স্কোয়াশ বলে, এইটার আমি অর্ধেকটা নিয়েছি। এটা অলমোস্ট আমাদের মিষ্টি কুমড়ার মতোই, কিন্তু এটা আরও নরম হয়, দেখতে হয়তো শক্ত বাট এটা খুবই সুন্দর নরম হয়। আর এই যে পুঁই শাক, এই মিষ্টি এইটা অবশ্য আমাদের এক ফ্রেন্ড দিয়েছে তার বাগানের, আর এটা পুঁই শাক এটা আর এক ফ্রেন্ড দিয়েছে আমাদেরকে পুঁই শাক, এটা দিয়ে আমি আপনাদের রেসিপি করে দেখাবো। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আমাদের এখানে আমি সাত আটটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, শুধু আমি খোসা ছড়াইনি, খোসা সহ দিলে পরে স্বাদটা অনেক ভালো হয়। আর ডাটাটা আমি আলাদা করে রেখেছি, সবটা শাক এর সব আমি ধুয়ে কেটেছি। আর লাগবে এটার সঙ্গে আমাদের কিছু কাঁচামরিচ ফালি, রসুন, আর লাগবে পেঁয়াজ, পেঁয়াজ কুচি। তো এখন আমরা মূল রান্নায় চলে যাই। মূল রান্না করতে আমাদের এখন শুরু করি রান্নাটা। এখানে আমি একটু তেল নেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আর খুবই কম মশলা দিয়ে এটা রান্না করতে হয়। প্রথমে আমরা একটু তেল দিয়ে নেব কড়াইয়ে, আপনাদের পছন্দ মতো তেল দিবেন, আর যারা বেশি তেল খান। আমি এটা কুকিং অয়েল দিয়ে বানাচ্ছি। এখানে আমরা কিছু পেঁয়াজ দেব, প্রথমে একটু পেঁয়াজ। আর শাক রান্নাতে অবশ্যই রসুন লাগবে, রসুন ছাড়া তো শাক হয় না। আমি কিছু পেঁয়াজ রেখে দেব, পরে আমরা একটু বাগার দিতে হবে এটাতে, আর একটু রসুন দিয়ে দিলাম এটাতে, আর কাঁচামরিচটা একটু পরে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, আমাদের খুবই কম মশলা লাগে যেহেতু, এখানে একটু হলুদ আর লবণ লাগবে। একটু নাড়াচাড়া করে আমরা একটু হলুদ দিয়ে দিলাম আধা চা চামচের মতো, আর আমরা লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো। লবণটা আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা বেশি খেলে মুখে দিয়ে দেখবেন, প্রথমে কম দিবেন, কারণ বেশি হয়ে গেলে সেটা কমানো যায় না, কিন্তু কম হলে আপনারা পরে দিয়ে নিতে পারবেন। ঠিক আপনারা এইভাবে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে বেশিক্ষণ নাড়ারও দরকার নেই, কারণ আমরা এটা রান্না করে ফেলবো। এতে একটু নাড়াচাড়া হয়ে গেল, মশলার জাস্ট গন্ধটা চলে গেলে আমি এটার মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা বেশি চিংড়ি মাছও দিতে পারেন। এই চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যদি আপনি বেশি রান্না করেন তাহলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যাবে। জাস্ট একটু রান্না হয়ে গেলে আমরা এটাতে মিষ্টি কুমড়া আর ডাটাটা প্রথম দিব সিদ্ধ হওয়ার জন্য। তবে এটা কিন্তু অথেন্টিকই আমাদের নর্থ বেঙ্গলের লোকে খুবই খায়, আমার মনে হয় সব জেলায় এটা খেতে পারে, সবাই হয়তো রান্নাটা জানে। আমি শুধু আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করেন আর আপনার বন্ধুদের শেয়ার করেন। আর আমি এখন রান্নাটা দেখাচ্ছি, এই তো অলমোস্ট হয়ে গেল। এখনই কিন্তু আমরা মিষ্টি কুমড়া আর ইয়েটা দিয়ে দেবো, মিষ্টি কুমড়াটা দিলাম। আমি এখানে শাক একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়েছি, আর ওই শাকের সমস্ত ডাটাটা দিয়ে আগে আমরা একটু রান্না করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে আমরা শাকটা পরে দেবো যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে। আমরা কিছু পানি দিয়ে দিয়ে এখন আমরা ঢেকে চার পাঁচ মিনিট রান্নার পর আমি আপনাদের দেখাচ্ছি। এই তো আমরা ফিরে আসলাম, দেখি আমাদের কেমন হলো জিনিসটা, খুব সুন্দর। এখন এটার মধ্যে কিন্তু দেখেন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এখানকার যেটা পাওয়া যায় অলমোস্ট সিদ্ধের মতো। এখন আমরা পুঁই শাকটা ধীরে ধীরে দিতে থাকবো, একবারে যদি না হয় একটু দিলে যখন একটু কমে যাবে তখন একটু দিব। আপনারা ইচ্ছা করলে একটু কম রান্না করতে পারেন, আমি একটু বেশি রান্না করছি। এই পুঁই শাকটা দেওয়ার পরে আমি কাঁচামরিচটা দেবো, কাঁচামরিচটা আগেই দিলে অনেক ঝাল বের হয়ে যাবে, যারা ঝাল পছন্দ করেন তারা আগেও দিতে পারেন। এখন আমি পুরো শাকটা হয়ে দিয়ে তারপরে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে আপনাদের দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমরা কাঁচামরিচটা দিতে হবে আমাদের, এই মুহূর্তে দিয়ে আর কিছু কাঁচামরিচ রেখে দিব পরে ফ্লেভারের জন্য। এখন যতটুকু হয় এখন নেড়ে সুন্দর করে, পানি বেশি দেওয়ার ইচ্ছা করলে একটু পানি দেওয়া যায়, আমি একটু নেড়ে দেখি, যদি লাগে হালকা একটু পানি দেবো আমরা, আমার মনে হয় একটু পানি লাগবে এখানে, কারণ এটা একটু ঝোল ঝোল করতে হয়। আমরা এক কাপের মতো পানি দিলাম, দিয়ে এখন এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্নার পর আপনাদের দেখাবো কিরকম হবে। হ্যাঁ,
ভিউয়ার্স, এই তো আমরা 10 মিনিট পর আসলাম, দেখি এখন কেমন হলো রান্নাটা। 10 মিনিট পর ঠিক এই অবস্থা। এখন কিন্তু দেখেন, এখন কিন্তু মনে হচ্ছে সিদ্ধ হয়নি, সবুজ সবুজ ভাবটা আছে। আমরা এখন দেখি শাক অলমোস্ট সিদ্ধ সিদ্ধ, কিন্তু আমরা ঝোলটা আর একটু কমিয়ে নেব। তারপরে আমরা এটাকে একটু তেল দিয়ে বাগার দেবো, তখন একটু ঝোলটা কমে যাবে। এখনও হয়নি, তাহলে আমরা আরও 10 মিনিটের মতো রান্না করে তারপরে আমি আপনাদের বাগার দিয়ে দেখাবো জিনিসটা। এ তো 10-15 মিনিট জাল দেওয়ার পর ঠিক এরকম হলো জিনিসটা। আরও 10 মিনিট আমি দিয়েছি, সবসহ আমি আসলে 20 মিনিটের মতো জাল দিয়েছি। সবাই কিন্তু এইভাবে খায়, কিন্তু এটার কিন্তু রিয়াল টেস্ট পেতে গেলে আপনাদের অবশ্যই এটাকে বাগার দিতে হবে, তাহলে এটার অরিজিনাল স্বাদটা পাবে। আর আমরা যখন রাজশাহীতে ছিলাম এটা কিন্তু আমরা প্রায় খেতাম, খুবই মজাদার একটা খাবার। আর ওখান থেকে আমি শিখেছি আসলে এই রান্নাটা। এখন এটা আমি একটা অন্য চুলায় রেখে এখন একটা বাগার দিতে হবে, তার জন্য আমি আলাদা একটা এরকম হাঁড়ি নিলাম। এই হাঁড়িটাতে আমি এখন বাগার দিয়ে দেখাচ্ছি। এখানে কিছু তেল নিবেন আপনাদের পছন্দ মতো, আর লবণটা আর মরিচ ঝালটা কিন্তু ওটা আপনাদের উপর, আপনারা যতটা মরিচ লবণ খান। আমাদের কিন্তু কম লবণ দিয়ে আমি রান্না করেছি, আপনাদের মুখে দিয়ে দেখে তারপরে লবণটা আর ইয়েটা দিবেন। এখন আমাদের এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ অবশ্যই দিতে হবে, রসুন ছাড়া তো হবেই না আপনাদের শাক, শাকে কিন্তু রসুন একটা বড় ব্যাপার। শুধু অনেকেই রসুন দিয়েও করতে পারেন, আর আমি ওটা চিংড়ি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে, যারা চিংড়ি পছন্দ করেন না বা কারো অ্যালার্জি থাকলে চিংড়িটা অ্যাভয়েড করতে পারেন, চিংড়ি ছাড়াও রান্না করা যায়। আমি অনেক বেশিরভাগ সময় চিংড়ি ছাড়া রান্না করি। আজকে আমি চিংড়ি দিয়ে দেখিয়েছি আপনাদের, ঠিক এটা হয়ে যাবে যখন, তখন কিন্তু এটাতে আমরা একটুখানি জিরা দিব। একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমরা এখন 1 চা চামচের মতো জিরা দিলাম। এই জিরাটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এটা যারা জিরা পছন্দ করে না অ্যাভয়েড করতে পারেন, তবে জিরার জন্য কিন্তু এই শাকটা ভীষণ ভালো হয়, এই শাকের তরকারিটা। কিন্তু আমরা এখন জালটা একটু বন্ধ করে দিয়ে পুরা কিন্তু পেঁয়াজটা আপনার রসুনটা লাল লাল করে নিতে হবে, আদারওয়াইজ এটার কিন্তু শাকটা পাওয়া যাবে না। প্রথমে আমরা একটু অল্প একটু নিয়ে এটা দিব, কারণ অনেক গরম হয়ে গেছে হাঁড়িটা। ভিউয়ার্স, এই তো আমি বাগার দিলাম, বাগার দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর একটু তার আগে আগে কিন্তু কাঁচামরিচটা আপনারা দিবেন ফ্লেভারের জন্য। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠিক 10 মিনিট বন্ধ করে তারপরে আমি নামিয়ে আপনাদের দেখাবো কেমন সুন্দর হচ্ছে। লবণটা আপনারা দেখে নেবেন, এখন ঢেকে বন্ধ করে দিলাম চুলাটা, 10 মিনিট পর নামিয়ে দেখা তো হয়ে গেল আমাদের। এতো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর পুঁই শাক ভাজি, এটা আপনারা এমনিও খেতে পারেন, লবণটা একটু যদি কম দেন আপনারা ছুপের মতোটা খেতে পারেন অল্প ভাত দিয়ে। আর ভাত দিয়ে কিন্তু ভীষণই মজা, আর যারা এটা কখনো করেননি আমি আশা করবো সবাই এটা করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আর আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।